সুরা বাকারা থেকে একাশি নং আয়াতে ক্যারিমা এবং বিরাশি নং আয়াতে ক্যারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতে ক্যারিমাকে সামনে রেখে আমি আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তবে দুইটি ভয়ঙ্কর বিষয় যে দুইটা বিষয় নিয়ে মানুষ যখন সবাই মিলে থাকতো মসজিদ যখন ভরে যেত তখন বললে ভালো হতো যেহেতু আমার আলোচনার সাথে দুইটা বিষয় আলাদা এজন্য আমি অনলাইনকে কেন্দ্র করে মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলছি পাশাপাশি আপনাদেরকে সচেতন করার জন্য এ বিষয়ে অবহিত করার জন্য দুইটা বিষয় নিয়ে কথা বলছি আমি প্রথমেই

মন্দ কাজ গুনাহের কাজ পাপ কাজ করলো অর্জন করলো যারা পাপ কাজ করলো গুনাহের কাজ করলো মন্দ কাজ যারা করলো পাশাপাশি এই পাপ কাজ এই মন্দ কাজ এই গুনাহের কাজ যাদেরকে ঘিরে রেখেছে অর্থাৎ এই গুনা থেকে তারা বের হতে পারে নাই যে পাপ কাজ করলো গুনাহের কাজ করলো মন্দ কাজ করলো পাশাপাশি পাপ কাজ থেকে ঘিরে রেখেছে এই ঘিরে রাখা অবস্থায় যদি এই ব্যক্তির মৃত্যু হয় তাও বা ছাড়া আল্লাহ বললেন এই ব্যক্তি জাহান নামের অধিবাসী হবে এই ব্যক্তি জাহান নামে যাবে এই ব্যক্তি জাহান্নামের নামের অধিবাসী হবে হমফি হাত খালিদুন লম্বা সময় বছরের পর বছর এই ব্যক্তি জাহান্নামে নামের শাস্তি ভোগ করবে এ ব্যক্তি কে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ কাজ করেছে গুনাহের কাজ করেছে অন্যায় কাজ করেছে এই ঘিরে রেখেছে এই পাপ থেকে সে বের হতে পারে নাই পাপ করার পরেও সে তাওবা করতে পারে নাই এই অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায় তাওবা ছাড়া আল্লাহ সুবাহান বললেন এই ব্যক্তি জাহান্নামে নামে যাবে লম্বা সময় এই ব্যক্তি জাহান নামের আজাদ শাস্তি ভোগ করবে এখন আমরা এরকম বহু মানুষ আছি যে আমরা পাপ কাজ করছি কিন্তু তাওবা করছি না আমার দ্বারা গুণা হয়ে যাচ্ছে আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে কিন্তু পাপ হয়ে যাওয়ার পরে অন্যায় হয়ে যাওয়ার পরে আমি আর তাওবা করছি না আমার পাপ আমাকে ঘিরে রেখেছে আমি পাপের মধ্যে ডুবে আছি আমার চতুর্দিক দিয়ে পাপ আমাকে ব্যষ্টন করে ফেলেছে যেমন অনেক মানুষ আল্লাহর সাথে আল্লাহ করে অংশীদার করে আপনি গিয়ে দেখেন ওই ব্যক্তি যে পাপ কাজ কাজ করছে করছে গুনাহের এটা তার অনুভূতিতে নাই সে পাপ কাজ করছে গুনাহের কাজ করছে এই পাপের মধ্যে সে ডুবে আছে পাপ তাকে ঘিরে রেখেছে পাপ তাকে করে রেখেছে এই ব্যক্তি যদি তাওবা ছাড়া মারা যায় এই ব্যক্তি যাহার নামে চলে যাবে চিরকাল এ ব্যক্তি যাহার নামে অবস্থান করবে বহু মানুষ আছে এরকম এই ব্যক্তির উপরে নামাজ ফরজ ফরজ এই ব্যক্তি বছরের পর বছর চলে যাচ্ছে নামাজ না পড়া অবস্থায় সলাদ ছেড়ে দেওয়া অবস্থায় ব্যক্তি জীবন জীবনযাপন করছে এই যে সলাদ আদায় করছে না সে কুফুরি করছে অন্যায় কাজ করছে কবিরা গুণা করছে পাপ কাজ করছে পাপ তাকে ঘিরে রেখেছে তাকে ঘিরে রেখেছে এখন সে তাওবা করছে না এই পাপ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে না আল্লাহ তালার বক্তব্য হলো এই অবস্থায় যদি সে তাওবা ছাড়া মারা যায় ও নামের অধিবাসী হবে ও জাহার নামে লম্বা সময় দীর্ঘকাল সে জাহার নামের আগুনে জ্বলবে জাহার নামের আগুনে পুরবে কেন এই গুণা তাকে ঘিরে রেখেছিল ও তাওবা করে নাই ও যদি তাও বা করতো ও যদি তাওবা করে পাপ থেকে ফিরে আসতো জান্নাতে চলে দিতা অবশ্যই যে পাপ কাজ করেছে গুনাহের কাজ করেছে পাপ কাজ করার পরে গুনা করার পরে তাওবা করে নাই ফিরে আসে নাই নিজেকে সংশোধনের চেষ্টা করে নাই এই পাপের উপরে এই গুনাহের উপরে অবাধ্যতার উপরে মৃত্যুবরণ করবো জাহার নামে চলে যাবে দীর্ঘকাল সে জাহার নামের আগুনে জ্বলবে বহু মানুষ এরকম খুঁজে পাওয়া যায় বা আমাদের মধ্যে আমরা এরকম বহু মানুষ আছি ধরেন আজকে আমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি সোদের লেনদেন শুরু করেছি বিশ বছরের পর থেকে ত্রিশ বছরের পর থেকে সুদী কারবার করছি সুদের লেনদেন করছি আজকে আমার সত্তর বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল আমি সুদী কারবার থেকে বের হতে পারলাম না আমি সুদের লেনদেন থেকে বের হতে পারলাম না সুদী কারবার করেই যাচ্ছি সুদের লেনদেন করেই যাচ্ছি অথচ আমি জানি আমি অন্যায় কাজ করছি আমি জানি আমি গুনায়ের কাজ করছি আমি জানি আমি পাপ কাজ করছি বের হতে পারছি না ও আমাকে ঘিরে রেখেছে আমার পাপ আমাকে বেষ্টন করে রেখেছে ঘিরে রেখেছে আমি এখান থেকে বের হতে যাচ্ছি না বের হতে পারছি না বের হওয়ার চেষ্টাও করছি না আল্লাহর বক্তব্য হল এই অবস্থায়ও যদি মারা যায় ও যদি তাও ছাড়া মারা যায় একে আশ্রাবন না ও জাহান্নামে নামে চলে যাবে ও জাহান্নামের নামের অধিবাসী ও জাহান্নামে নামে থাকবে দীর্ঘকাল তাকে জাহান্নামের নামের আজাব ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে বিষয়টা এরকম নয় যে একবার কালেমা পড়ছি হয়তো আল্লাহ তালা একটু নামে ফেলে দিয়ে কিছুটা শাস্তি দিয়ে আবার জান্নাতে দিয়ে দিবেন ব্যাপারটা এরকম নয় আমার কালেমা যদি এখলাসের সহিত হয় আমার কালেমা যদি কুফর মুক্ত হয় আমার কালেমা যদি শিখ মুক্ত হয় আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমি যদি শিরিক মুক্ত কুফর মুক্ত কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন কথাটা সত্য তবে কবে দিবেন কখন দিবেন কেউ জানে না কত কাল আমাকে জাহান্নামে জ্বলতে হবে কেউ জানে না কেউ বলতে পারবে না হাজার হাজার কোটি কোটি বছর এই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে তারপরে আল্লাহ তাআলা ইমানের মর্যাদার কারণে ইমানের সম্মানের কারণে কুফর মুক্ত ইমানের মর্যাদার কারণে শিরক মুক্ত ইমানের সম্মানের কারণে আল্লাহ তাআলা একটা সময় জান্নাত দিবেন এই সত্য কবে দিবেন কখন দিবেন কত হাজার কোটি বছর যাহার নামে আমাকে জ্বলতে হবে আল্লাহ কেউ জানে অনেক সময় দেখা যায় মূর্খ মানুষ অনেক সময় দোকানে বসে এরকম কথাবার্তা বলে বা আমাদের সামনে অনেক সময় বলে যে কালেমা যেহেতু একবার পড়ছি আল্লাহ জান্নাত দিবে এক একসময় অসুবিধা নাই কবে আল্লাহ তালা তাকে কখন জান্নাত দিবেন ওই আশায় সে বসে আছে প্রহর গুনতেছে সলাদ ছেড়ে দিছে হারাম খাচ্ছে বুনায়ের কাজ করছে পাপ কাজ করছে মন যেভাবে চাই সেভাবেই চলছে ও আশায় আছে কালেমা পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে কাউকে যদি বলা হয় যে তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইবা তবে শর্ত হচ্ছে তোমাকে এক মাস আগুনে জ্বলতে হবে কাটানা হবে লাকড়ি আনা হবে ক্যালসিয়াম তেল ঢেলে দিয়ে এখানে আগুন জ্বালিয়ে এক মাস ব্যাপী তোমাকে এই আগুনে জ্বালানো হবে পোড়ানো হবে এরপরে পঞ্চাশ বছরের জন্য তোমাকে বাংলাদেশের সরকার বানিয়ে দেওয়া হবে কেউ রাজি হবে কি করে সম্ভব এটা এটা কিভাবে সম্ভব এক মাস ব্যাপী আমাকে আগুনে জ্বালানো হবে পোড়ানো হবে এরপরে পঞ্চাশ বছরের জন্য আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে এ শর্তে কেউ রাজি হবে না এক মাস কেন এক ঘন্টার জন্য কেউ রাজি হবে না এক ঘন্টার জন্য কেউ রাজি হবে না কাউকে যদি বলা হয় তোমাকে এক মাস ব্যাপী এরকম আগুনে জ্বালানো পোড়ানো হবে এরপরে পুরো বাংলাদেশটা তোমার নামে লিখে দেওয়া হবে তাও তো কেউ রাজি হবে না তো কেন আমরা শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই কথা আমরা বলছি যে কালে একবার পড়ছি আল্লাহ জান্নাত না দিয়ে পারবে নাকি জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছে জান্নাত তো আমাদের জন্য বানাইছে কথা সত্য এই কথা সত্য যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে কিন্তু যাওয়ার জন্য তুই লাগবে 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 আমল কর্ম এখন শুধু মুখে মুখে বললাম যে হা লাই আল্লাহ একজন আসেন আল্লাহ কেউ নাই এই কথা তো অনেক হিন্দু ভাইয়েরাও বলে অনেক অমুসলিম রয়ে কালেমা পড়ে এই জন্য এটা একটা শয়তানের ধোকা আমাকে আপনাকে জাহান্নামি বানানোর জন্য কারণ শয়তান তো আল্লাহর কাছে বলেছিল সুম্মা লাআতিন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম শয়তান এক প্রকার চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যে আমি আপনাদের বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে বাম দিক থেকে আক্রমণ করব আমি তাদেরকে বাম দিক থেকে আক্রমণ করব আমি তাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করব। আমি তাদেরকে পিছনের দিক থেকে আক্রমণ করব চতুর্দিক দিয়ে আমি তাদেরকে আক্রমণ করব প্রশনা দেব যেকোনো মূল্যে আমি তাদেরকে জাহান নামে নিয়ে যাব তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমি আমার চেষ্টা তদবির করেই যাব তবে এখানে একটা আমাদের জন্য একটা আশার বাণী আছে আমাদের জন্য একটা আলোক বর্তিতে আছে শয়তান আল্লাহকে বলেছে ও সামনের দিক থেকে আক্রমণ করবে শয়তান আল্লাহকে বলেছে আমাদেরকে পিছনের দিক থেকে আক্রমণ করবে শয়তান বলেছে আমাদেরকে ডাম দিক থেকে আক্রমণ করবে শয়তান বাম দিক থেকে বলেছে আক্রমণ করবে কিন্তু শয়তান কিন্তু এই কথা বলে নাই যে উপরের দিক থেকে আমি আক্রমণ করবো একটা জায়গায় গ্যাপ ছিল একটা জায়গায় গ্যাপ ছিল যে আমি উপর থেকে আক্রমণ করব। এটা শয়তান বলতে পারে নাই কারণ উপরে হচ্ছেন কে আল্লাহ এই জায়গাটা তার গ্যাপ ছিল এখন আল্লাহ চালা আমাদেরকে আমাদের জন্যই জান্নাত বানিয়েছেন আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন এখন শয়তান যখন এই কথা বলল যে আল্লাহ আপনার বামদাদেরকে মানুষকে আমি জাহান নামে নিয়ে যাব। মানুষ জাতিকে জিন জাতিকে আপনি জান্নাতের জন্য বানিয়েছেন গোলামের জন্য বানিয়েছেন এদেরকে আমি আমার গোলাম বানাবো জাহান নামের উপযুক্ত করে এদেরকে আমি দুনিয়া থেকে নেব জাহান নামের উপযুক্ত করব মৃত্যু আগ পর্যন্ত লড়াই করব এদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শয়তান তখন হতাশ হয়ে গেছে সেটা কি শয়তান মানুষকে পাপ করাইতে করাইতে গুনা করাইতে করাইতে যদি জাহান্নামের নামের দ্বার নিয়ে যায় আর ওই সময় যদি মৃত্যুর পূর্বে যদি কোনো কোনো মানুষ আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পায় আল্লাহ যদি তাকে তাওবা করার সুযোগ দেন তাহলে ও যদি থেকে থেকে তাওবা করতে পারে তাহলে এই যে শয়তান দিক আক্রমণ করে করাইলো বাম দিক থেকে আক্রমণ করে গুণা করাইলো পিছনের দিক থেকে আক্রমণ করে গুড়া করাইলো তারপরে সামনের দিক থেকে আক্রমণ করে পাপ করাইলো গুণা করাইলো আল্লাহর বক্তব্য হলো কোনো বান্দা যদি তাওবা করার সুযোগ পায় সে যদি আমার কাছে তাওবা করতে পারে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিই এই জায়গায় শয়তানের পরাজয় এটাই শয়তানের জন্য একটা হতাশাজনক বার্তা তাওবা তালা দিয়ে মালামেও গর্গের মৃত্যুর গরগরা গর্গর গর্গর মৃত্যুর গর্গর এটা আসার আগেও যদি কেউ তাওবা করতে পারে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তাহলে বালা মাং কেসাবা সাইয়া তৌহা তা তুমি হি খাফিয়া তুহু ফা উলাই কেলেগুন আল্লাহ বলছে হা যে ব্যক্তি পাপ করলো যে ব্যক্তি গুনা করলো পাপ করার পরে গুনা করার পরে ও যদি তাওবা না করে ও যদি পাপ পাপের মধ্যে ডুবে থাকে পাপ নিয়ে বসে থাকে এই পাপ যদি তাকে ঘিরে রাখে আর এই অবস্থায় যদি ও মারা যায় যার নামে চলে যাবে দীর্ঘকাল তাকে যার নামে থাকতে হবে আপনি কালেমা পড়েছেন কিচ্ছু আসে যায় না আমি কালেমা পড়েছি কিচ্ছু আসে যায় না আমার পাপের শাস্তি আমাকে আগে পেতে হবে আমার অপরাধের সাজা আমাকে আগে পেতে হবে কালেমার সম্মান আল্লাহ পরে দিবেন কালেমার প্রতিদান আল্লাহ পরে দিবেন কিন্তু আমি যে গুণা করেছি আমি যে পাপ করেছি এজন্য জন্য আজাব শাস্তি আপনাকে আমাকে আগে ভোগ করতে হবে এই আয়াতরা আমরা আমাদের সাথে মিলিয়ে নিতে পারি অনেক ব্যক্তি আছে একবারে জেনে শুনে সজ্ঞানে দশ বিশ বছর ধরে সুদি কারবার করতেছে জেনে শুনে দশ বিশ বছর যাবৎ সোদের লেনদেন করতেছে একেবারে জেনে শুনে সজ্ঞানে সুদে টাকা ছাড়তেছে সুদি কারবার করতেছে যেখানে শোধ বেশি ওইখানে গিয়ে টাকা রাখতেছে জেনে শুনে সজ্ঞানে ও মুসলিম ও জানে তাকে মরতে হবে ও জানে তাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে ও জানে তার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন এরপরে জেনে শুনে এসবের মধ্যে ডুবে আছে আপনার জন্য আয়াত বালা মান কাসাবা সাইগিয়া তো আহাত যে গুনাহ করেছে এই গুণা যাকে ঘিরে রেখেছে এই অবস্থায় ও যদি মারা যায় জাহান নামে যাবে দীর্ঘকাল তাকে জাহান্নামের নামের আজাদ স্বাস্থ্য ভোগ করতে হবে তারপরে আপনাদেরকে গল্পের মতো করেই বলি কিছু মানুষ আছে সারা জীবন অন্যায় কাজ করেছে কিছু মানুষ আছে সারা জীবন পাপ কাজ করেছে এখন পাপ কাজ করার আর সুযোগ নাই কেমনে সুযোগ নেই সারা জীবন পাপ করলো সারা জীবন গুনাহের কাজ করলো হয়তো তিনি সরকারি কোনো জব করতেন এখন তিনি রিটায়ার্ডে চলে গেলেন অবসরে চলে গেলেন এখন অবসর চিন্তা করতেছে আমি তো মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমার বয়স তো শেষ হয়ে গেছে এখন ছেলেরা বড় হয়ে গেছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলাম না হয়ে গেল এখন আমাকে আর কেউ আগের মতো ওইভাবে সময় দেয় না সমাজে ওইরকম আমার মূল্যায়ন নাই এখন তো আমি একা হয়ে যাচ্ছি এখন চিন্তা করলো আমাকে ভালো হয়ে যেতে হবে কবরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এটা ভালো শেষ বয়সে যদি কোনো মানুষকে আল্লাহ তালা এই চিন্তাটা তার ব্রেনে দেয় এটা তার জন্য ভালো এই বুঝ যদি আল্লাহ কাউকে দেয় এই চিন্তাটা তার জন্য ভালো কিন্তু আমাদের বুঝের ক্ষেত্রে আবার একটা আছে মানুষ আল্লাহর সাথে জড়িত কোনো পাপ যদি করে তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে এস্তে ফার করবে এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে কান্নাকাটি করবে বাকি জীবন আল্লাহ তাকে যতদিন হায়াব দেয় সে আল্লাহর কাছে তাওবা ইস্তেক ফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে কিছু মানুষ আছে যারা এই চাকরি করতে গিয়ে বা পিছনের লাইফে তারা বামদার হক নষ্ট করেছিল মানুষের হক নষ্ট করেছিল মানে গুণাটা মানুষের সাথে জড়িত গুণাটা বামদার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত না আল্লাহর সাথে তো একদিকে জড়িত সে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করল বামদার সাথে সরাসরি জড়িত আমি ইতিপূর্বে হয়তো আপনাদেরকে বলেছি কিনা আমি জানি না কিন্তু একটা ভদ্রলোকের গল্প আপনাদেরকে বলুন এই ভদ্রলোক যখন সরকারি চাকরি করতেন ঘুষ ছাড়াই ভদ্রলোক কোনো কাজ করতেন না মানুষের গলায় সুরি বাধ্য করে জোর জবরদস্তি করে তিনি ঘুষ আদায় করতেন এই ভদ্রলোক এখন অবসরে চলে গেছে এখন তিনি মসজিদের জন্য একটু জায়গা দান করলেন এখন এখানে মসজিদ হলো তিনি মোতাবালি হলেন পাশত্য সলাত আদায় করে এই যে একবার এই সামনের কাতারে এই জায়গাটায় তিনি বসেন হাতে তাসমি থাকে কোরআতাল করে সামনে বই থাকে সারা দিন তিনি আল্লাহ করেন মসজিদে বসে থাকেন সারাদিন তিনি দিনে দাওয়াতি কাজ করেন বের ভালো ভালো কাজ করেন হজ করলেন করলেন মাসে কাজ করেন ইফতার করান ওনার ভিতরে একটা অনুশোচনা জাগ যে সারা জীবন তো ঘুষ খাইলাম মানুষ থেকে অন্যায় টাকা নিয়ে নিলাম এখন তিনি অনুতপ্ত অনুসূচিত লজ্জিত এখন তিনি ভালো হতে চাচ্ছেন এটা একটা ভালো দিক তবে ভালো হওয়ার তরিকা এইটা না ভালো হওয়ার তরিকা এইটা না আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনি মানুষের হক নষ্ট করেছেন জনগণের হক নষ্ট করেছেন এখন শেষ বয়সে আপনি কোনো রাস্তা না পেয়ে এখন আপনি ভালো হয়ে যাবেন ভালো হওয়ার তরিকা আছে কিন্তু আপনি যে তরিকা যাচ্ছেন এটা এই তরিকায় কাজ হবে না আপনার সলাদ পড়তে পারেন মসজিদ বানাইলেন জাকাত দিলেন হজ করলেন ওমরা করলেন জিক্রি হাজার করতেছেন তাহার যদি নামাজ পড়তেছেন এরপরে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন আল্লাহ সব মাফ করবে কিন্তু ওইটা মাফ করবে না যেটা মানুষের সাথে জড়িত কত হাজার হাজার মানুষ থেকে আপনি ঘুষ নিলেন বাধ্য করে বাধ্য করে জোর জবরদস্তি করে ঘুষ নিলেন কত মানুষের সম্পদ আপনি আত্মসাত করলেন জমি দখল করলেন আপনি জনগণের সম্পদ দখল করলেন জনগণের সম্পদ চুরি করলেন বিদেশের মাটিতে জনগণের টাকা নিয়ে বাড়ি করলেন এটা হস করলে মাফ হবে না এইটা করলে মাফ হবে না এটা রোজা রাখলে মাফ হবে না তেয়ামত পর্যন্ত যদি আল্লাহ কাউকে হায়াত দেয় কেয়ামত পর্যন্ত যদি সে রোজা রাখে তাও আল্লাহ এটা করবে না তেয়ামত পর্যন্ত একাদারে যদি রোজা রাখে নামাজ পড়ে তাহাজোত পড়ে এরপর আল্লাহ তালা এইটা মাফ করবে না যেটা আমি বাদদারটা নষ্ট করেছি অথচ লোকটার আন্তরিকতা দেখেন মসজিদ বানাইছে জমি দান করলো এখন মোতাবালে কোরঙ্কালাত করে করে কত ভালো ভালো কাজ করে মাফ পাওয়ার আশায় মাফ হবে না ওনার জন্য আমি বার্তা পাঠাইছি আমি বলছি ওনাকে বলবা জীবনে যত মানুষ থেকে তিনি জোর জবরদস্তি করে ঘুষ ঘুষাদাই করছে এটা ঠান্ডা মাথায় বসে একটা এভারেস্ট একটা হিসাব বের করার জন্য এটা কি বিশ লক্ষ টাকা এটা কি পঞ্চাশ লক্ষ টাকা এটা কি এক কোটি টাকা দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা আনুমানিক একটা সর্বোচ্চ হিসাব যা তুমি বের করে ওনার চেষ্টা ফিকির থাকবে টাকাগুলো টাকাগুলো মানুষকে ফিরিয়ে দেয়া যায় না যদি তিনি মানুষকে ফিরিয়ে দিতে না পারেন তাহলে ওই পরিমাণ টাকা ওই সমস্ত ব্যক্তিদেরকে সামনে এনে মনে মনে আল্লাহকে এই কথা বলবে যে আল্লাহ আমি যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জোর জবরদস্তি করে এই টাকাগুলো নিয়েছিলাম ওই মানুষগুলোর পরিচয় হয়তো আমি জানি না তাদেরকে চিনি না তারা কোথায় আছে আমি জানি না কিন্তু আল্লাহ আপনি জানেন আমি এই পরিমাণ টাকা তাদের সবার পক্ষ থেকে আমি আপনার রাস্তায় দান করে দিলাম এই সবাবটা আল্লাহ আপনি প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে দিয়ে আর আমাকে মাফ করে দিয়ে এতটুকু করলে মাফ পাওয়া যেতে পারে এরপরে তো আল্লাহর কাছে মাফ চাইবি আমাদের দেশের কি সারা জীবন দেখতেছি আমার বয়স কত ধরেন বত্রিশ বছর এই বত্রিশ বছরের ভিতরে যেদিন থেকে বুঝ হয়েছে দেখতেছি এগুলা আমার আগে থেকে আপনারা দেখতেছেন সারা জীবন পাপ কাজ করছে বিশেষ করে পাপ কাজগুলো বেশি ওই সমস্ত ব্যক্তিরা করে যারা একটু ক্ষমতায় থাকে প্রভাবশালী থাকে এরা একটু বেশি পাপ করে শেষ বয়সে এই যে এখন নির্বাচন আসতেছে এখন নির্বাচন সাত তারিখে নির্বাচন হবে ভালো করে বোঝেন সারা জীবন মানুষকে জেনার দিকে ডাকছে নাটক করছে সিনেমা করছে গান বাজনা করছে সারা জীবন মানুষকে শিখাইছে কেমনে প্রেম ভালোবাসা করতে হয় কেমনে জেনা ব্যাবিচার করতে হয় কেমনে সমাজে জেনা ব্যাবিচার পাপাচারের সয়লাভ কিভাবে হবে সারা জীবন মানুষকে এগুলো শিখাইছে এখন নির্বাচন সামনে ভোট এখন মসজিদে চলে গেছে গিয়ে মাথায় টুপি তারপরে মাথায় ওড়না দিছে তারপরে মুখাপড়ছে এরপরে এখন দেখি যে সুবাহন আল্লাহ যারা জীবনে গ্রামে যায় না ওরা গ্রামে চলে গেছে গরিব মানুষের সাথে বসে পিঠা খাচ্ছে সেলফি উঠাচ্ছে মানুষের উপকার করতেছে আমি এই সমস্ত দৃশ্যগুলো দেখে চিন্তা করলাম এই বাংলাদেশকে বিগত পঞ্চাশ একশো বছর যাবৎ আমরা যা দেখে আসতেছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজ পরিচালনা করছে এই সমস্ত মানুষগুলো যদি সব সময় এরকম মসজিদে থাকতো গরিবের পাশে থাকতো এরকম দয়া মায়া মানুষের প্রতি দেখাইতো তাহলে এই দেশ কবেই আরো শান্তিতে ভরপুর হয়ে যেত তো হয়ে যেত তাহলে ওই নির্বাচনের ভোটকে কেন্দ্র করে আপনি মসজিদে চলে গেলেন পড়লেন মাথায় টুপি পড়লেন পায়জামা পাঞ্জাবি পড়লেন দাড়ি রাখলেন এরপরে হস করতে চলে গেলেন গেলেন করতে চলে কোনো লাভ লাভ হবে হবে না না রাস্তাঘাট খোলা একটা সেটা হলো মানুষেরটা মানুষকে দিয়ে দিতে হবে এছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই এভাবে করে দেখা যায় আমরা নানান পাপ কাজের সাথে আমরা জর্জরিত আছি আল্লাহ তালার বক্তব্য হলো যে যেই পাপ করতেছি আমি বেপরদায় চলতেছি প্রেম ভালোবাসা করতেছি জানা ব্যবচার করতেছি পরকে জড়িত আছি সুদের লেনদেন করতেছি ঘুষের লেনদেন করতেছি নেশা করতেছি কত ধরনের পাপ কাজ আমাকে ঘিরে রেখেছে আল্লাহর বক্তব্য হলো যদি এই পাপ কাজের উপরে এ ব্যক্তি মারা যায় তাও বা ছাড়া ও জাহান চলে যাবে দীর্ঘকাল তাকে জাহান শাস্তি ভোগ করতে হবে বিপরীতে আল্লাহ কি বললেন আ মানু আমিনু স লেহ উলা ই কে অসহাবুল যেন্না তবে যারা ইমান এনেছে পাশাপাশি ইমান আনার পরে যারা আমলে সলেহ করেছে ভালো কাজ করেছে যারা ভালো ভালো কাজ করেছে কর্মটা যাদের ভালো হবে আল্লাহ তালা বলেন এই মানুষগুলো যদি ইমানের উপরে আমলের উপরে এরা যদি মারা যেতে পারে আল্লা বলে উলা ই আসহাবুল যেন্না এরাই হবে জান্নাতের অধিবাসী কুলফিহা খুম চিরকাল তারা জান্নাতে অবস্থান শান্তির জায়গা জান্নাতে চলে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার শুধু একটা আয়াত আপনাদেরকে মনে রাখার জন্য বললাম আমিও মনে রাখার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন সুরা বাকার একাশি নং আয়াত কোনো অন্যায় কাজ হয়ে গেলে তাওবা করবেন অন্যায় কাজ ছেড়ে চলে আসবেন কারণ আল্লাহর বক্তব্য হলো পাপ কাজ করার পরে ও যদি এই পাপ কাজ ধরে রাখে এই পাপ কাজে ডুবে থাকে এই পাপ যদি তাকে ঘিরে রাখে এই অবস্থায় মারা গেলে চলে যাবে এই শুধু শুধু মনে মনে রাখবেন রাখবেন বাংলা কথাটা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি আজকের খুদবার গুরুত্বপূর্ণ দুইটা টপিক আপনাদেরকে অবহিত করার জন্য আমি বলতেছি একটা বিষয় হচ্ছে আমরা জুমার সলা তাদের করি পাশ নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখছি তারপরে টুকটাক দান সদাকা করি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ইসলাম মেনে চলার এরকম অনেক ভাই অনেক মানুষ আমরা আছি কিন্তু আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এই দেশের মুসলমানদেরকে নিয়ে কি চক্রান্ত হচ্ছে এই দেশের ইসলাম নিয়ে কি চক্রান্ত হচ্ছে এই ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষ কিছুই জানি না জানার চেষ্টাও করি না আমি চিন্তা করতেছি আমি তো নামাজ পড়তেছি আমি তো রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ আমি তো ভালোভাবে চলতেছি আমার তো টাকা পয়সারও কোনো অসুবিধা নেই এই চিন্তা করলে হবে না এই দেশের ইসলাম এই দেশের মুসলমানদেরকে নিয়ে একটা গভীর নীল নকশা একটা চক্রান্ত আঁকা হয়েছে এবং সে অনুযায়ী মোটামুটি একটা বহুদূর চলে যাওয়া হয়েছে কি গভীর চক্রান্ত চলতেছে অনেক দিক দিয়ে গভীর চক্রান্ত চলতেছে ইসলাম এবং মুসলমানদেরকে কেন্দ্র করে এই দেশে নব্বই পার্সেন্টের উপর মুসলমান অবস্থান করে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ববোধ করি আজ থেকে দশ বিশ বছর আগেও এই দেশের ইসলামী পরিবেশ মুসলিম ও মুসলিমদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল যেভাবে আমরা একে অপরে মিলেমিশে বাংলাদেশে চলেছি দেশের নাগরিক হিসেবে আমরা থেকেছি এই বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে কোনো কাজ করতে গেলেও মানুষ করতে পারতো না কারণ সবাই জানতো যে না পাপ কাজ প্রকাশ্যে করা যাবে না কেউ করলে গোপনে পাপ কাজ করতো এরকম একটা সুখী সমৃদ্ধশালী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটা ইসলামী পরিবেশ এই মুসলিম দেশকে কিভাবে পাপাচার কিভাবে গুণা কাজ, কিভাবে জানা ব্যবিচার অশ্লীলতা দিয়ে কিভাবে এই পরিবেশটাকে কলঙ্কিত করা যায় এই চেষ্টা ফিকির লম্বা সময় ধরে চলতেছে আমাকে গত দুই দিন আগে নোয়াখালী থেকে একটা ভদ্রলোক ফোন দিল ও ফোন দিয়ে প্রথমে ভয়েস পাঠাইছে ফোন আমি রিসিভ করি নাই ও ভয়েস পাঠাইছে বললো যে হুজুর ইমার্জেন্সি জরুরি কিছু কথা আছে আপনি আমার ফোনটা ধরে না অথবা আমাকে কল দেন খুব সিরিয়াসলি কিছু কথা বলতে হবে সেন্সিটিভ কিছু বিষয় আমি তাকে সাথে সাথে ফোন দিলাম বললো হজুর আমি একটা বিষয় আপনাদের সাথে আর অন্যদের সাথে বলবা আপনাকে বলছি যাতে আপনারা মানুষকে সচেতন করতে পারেন বলতে পারেন কি বিষয় ভাই আমার বললাম বন্ধু জানি ও বলতেছে আমার একটা বন্ধু আছে ও সমকামিতার সাথে জড়িত সমকামী যারা আছে তাদের সাথে তার উঠা বসা চলাফেরা আমি বিষয়টাকে জানার জন্য বোঝার জন্যে আমার বন্ধুর সাথে আমি একটু মিল দিলাম মিলে দেওয়ার পরে হালকা একটু পজিটিভ কথা বলার পরে ও আমাকে বললো যে আমি তোমাকে আমাদের দুইটা পার্টি হবে পার্টিতে নিয়ে যাবো সমকামীদের দুইটা পার্টিতে এই লোকটাকে তার বন্ধু নিয়ে গেল ও সব কিছু দেখে এই বিবরণ আমার কাছে দিতে গিয়ে তার ভিতরটা মনে হচ্ছে হাউমাউ করে কেঁদে উঠতেছে ও প্যারেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে আমি তার বিবরণ শুনে আমার মানে শরীরের পশন দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে যেন আমি কাঁদতেছি আমাদের এই দেশ এই দেশে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান অবস্থান করে এই দেশে ইসলামী কত সুন্দর একটা পরিবেশ এই দেশকে নিয়ে গভীরভাবে যে চক্রান্ত করা হচ্ছে এর মধ্যে একটা চক্রান্ত হচ্ছে সমকামিতাকে এই দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এমনও সিচুয়েশন তৈরি হচ্ছে এরা রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার আদায়ের জন্য এটাকে বৈধতা দেওয়ার জন্য তারা আন্দোলন করে সমকামিতা যাতে দেশে বৈধতা পায় এই আন্দোলনটা এইরকম পরিবেশ সিচুয়েশন তৈরি হচ্ছে আজকে দেখলাম বড় বড় আলেমদের একটা গ্রুপ আছে আমিও সেটাতে সেটাতে অ্যাড হয়েছি আলহামদুলিল্লাহ আমাকে অ্যাড করেছে সেখানে দেখলাম যে আলেমরা এটা নিয়ে কথাবার্তা বলতেছে ছেলেরা ছেলেরা জানা করবে মেয়েরা মেয়েরা জানা করবে নাউযুবিল্লাহ মিন যালিক লুত কওমকে আল্লাহ তালা যেভাবে ধ্বংস করে দিলেন প্রচন্ড পাথর বৃষ্টির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশের মানুষের উপরে আজাব মাথার উপরে আসে কখন জানি পড়ে আমাদের মাথার উপরে আজাব আসে দেশ নিয়ে কেউ ভাবে না তারপরে সেদিন আরেকজন ভাই বলল যে হুজুর আপনারা হয়তো নাটক সিনেমা দেখেন না কিন্তু আপনাদেরকে বিবরণ দেই এখনকার নাটক সিনেমা পুরো কিভাবে মানে এই জাতিকে যুবকদেরকে যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য যতটা আকর্ষণীয় যতটা আকৃষ্টজনক করা দরকার ওরা করতেছে ওরা করতেছে উন্মুক্ত আপনি কিছু বলতে পারবেন না তো আপনি নাটক সিনেমা গান বাজনা এগুলোর ব্যাপারে আপনি কিছুই বলতে পারবেন না আমাদের ওয়াজ মাহফিলের ভিউয়ার্স কত জুমার খুব ওয়াজ মাহফিলের ভিউয়ার্স কত ভালো ভালো ওয়াজ মাহফিল তো কেউ দেখে না ভালো ভালো আলেমদের আলোচনা কেউ শোনে না বেশিরভাগ আলোচনা শোনে ওই কোন বক্তব্যের মধ্যে বদনাম আছে রিবত আছে একজন আলেম আরেকজনের বিপক্ষে বলল তারপরে আপনার একটু হাসি আছে ঠাট্টা আছে এগুলো মানুষ দেখেন কিন্তু যেই বক্তব্য শুনলে মানুষ হেদায়ত পাবে শিখতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে এরকম আলেমদের আলোচনা মানুষ এখন বেশি দেখতে চায় না দেখে মাসাল্লাহ কিছু মানুষ আছে কিন্তু নাটকের ভিউয়ার্স দেখেন সিনেমার ভিউয়ার্স দেখেন গান বাজনার ভিউয়ার্স দেখেন টিকটক ফানি ভিডিওর ভিউয়ার্স দেখেন আর আমাদের যুবক যুবতীদের imani শক্তি এখন আমরা আছি শুধু নামে মুসলমান আমার নাম আব্দুল্লাহ নাম আব্দুর রহমান এই আমার মুসলিম সমাজে বাড়িহে মসজিদ আছে মসজিদ সাজাও এই মসজিদের কমিটি করো টাইস লাগাও এ নামে চলছে ভিতরগতভাবে আর আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে imani শক্তি নাই যত ধরনের অশালীন পোশাক পরিচ্ছেদ আছে নারীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে টাকা পয়সা দিয়ে এখন নারীদেরকে উলঙ্গ করতেছে বস্ত্রহীন করতেছে যত আকর্ষণীয় করা যায় এদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে এই নিয়ে গভীর গভীর চক্রান্ত চক্রান্ত হচ্ছে হচ্ছে দেশকে আর আমরা নিয়ে কি বলতেছি গত পরশুদিন দেখলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের লাস্ট পৃষ্ঠার মধ্যে দেখলাম যে ওই যে হিন্দু ধর্মের যে দুর্গা যে ছবি এই ছবি দিয়ে এই বই সাজানো হয়েছে এরপরে কোন প্রতিষ্ঠানে বই পাঠানো হয়েছে পাঠাইয়া সাথে সাথে আবার এই বইগুলোকে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বইগুলো আবার নিয়ে যাওয়া হয়েছে মানে একটা উস্কানি দেওয়া হয়েছে আমরা আবার এটা নিয়ে কিছু করি কিনা হাজার হাজার বই ছাপানো হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বই এই দেশে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান বসবাস করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী সিংহবাগ মুসলিম আলহামদুলিল্লাহ আর সেই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কপি বই ছাপানো হয়েছে আপনারা এতদিন দেখেন নাই বই যখন প্রতিষ্ঠানে চলে গেছে এরপরে আবার নিয়ে গেল কি পাইছেন আমাদের কি পাইছেন এই দেশে তো হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সংঘাত নাই আমসলিম ভাইরা তাদের মতো বসবাস করছে আমরা আমাদের মতো করতেছি কোনো সংঘাত নাই তারা তাদের ধর্ম পালন করতেছে আমরা আমাদের পালন করতেছি কোনো বাধা নাই মাঝখানে থেকে আপনারা কেন শৃঙ্খল করতেছেন পরিবেশটাকে অমুসলিমদের যত চিন্তা চেতনা যত বিশ্বাস এগুলো এখন আমাদের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসের যে বিশ্বাস আমাদের ইসলামের যে চেতনা আমাদের ইমানি যে বিশ্বাস এগুলোকে আউট করে দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা আমাদের থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা কি করতেছি ওরা আমাদেরকে ভুলিয়ে রেখেছে একজন হজুরের পিছনে আরেকজনকে লাগাই দিছে আমি আপনার বিরুদ্ধে বলতেছি আপনি আমার বিরুদ্ধে বলতেছেন সারা রাত সারা রাত ঘাটাঘাটি করতেছি কিতাব ঘাটাঘাটি করতেছি কেন একটা মাসলা আগামীকালকে বহস হবে এক হুজুর এই মাসলার বিপক্ষে আমি পক্ষে সারাটা রাত কিতাব ঘাটাঘাটি করতেছি একটা মাসলা নিয়ে বহস হবে সুহান ওইদিকে সমকামিতা প্রতিষ্ঠিত হচ্ছে জেনাবে প্রতিষ্ঠিত হচ্ছে গান প্রতিষ্ঠিত হয়ে গেছে নেশা প্রতিষ্ঠিত হয়ে গেছে ছেলেমেয়েরা অবাধে রাস্তাঘাটে বের হয়ে পড়েছে তারা জেনাবে বিচারের জন্য আন্দোলন করছে দিচ্ছে আমাদের মধ্যে আমরা ছোট ছোট মাসলা নিয়ে দলাদলি হানাহানি চলে গেছে এখন আমাদের মধ্যে আর আমাদের মতো আমরা যারা আমি আমার কথা বলি আমাদেরকে ভুলে রাখছে সেলিব্রিটি দিয়ে আমার সেলিব্রিটি হতে হবে আমার ফলোয়ার্স বাড়াইতে হবে আমার ভিউয়ার্স বাড়াইতে হবে আমার মাদ্রাসা বিল্ডিং করতে হবে আমার মাদ্রাসা ছাত্র বাড়াইতে হবে খালি আমার আমি আসি আমারই নিয়ে ব্যস্ত এক একজন আলেমকে এক এক সাইড দিয়ে ব্যস্ত রেখেছে গেছে মাঝে মাঝে মনে হয় এই দেশে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো আহলে হাদিস আবার মাঝে মাঝে মনে হয় এই দেশে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন হলো হানাফি হানাফি না থাকলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত অথবা আহলে হাদিস না থাকলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত মনে হয় মাঝে মাঝে আমাদেরকে দেখলে এরকম মনে হয় একটু আগে বলছিলাম এক ভাইকে গাভী যদি বেঁচে থাকে তাইলে বাসুর আমরা তো বাছুর বলি আর কি বাচ্চা যেটাকে নসন্দির ভাষায় বাসুর বলে গাভী যদি বেঁচে থাকে তাইলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে দুধ আসার সম্ভাবনা আছে গাভি যদি বেঁচে না থাকে তো বাচ্চারা আশা করা যায় না দুধেরও দেশে যদি থাকে না থাকে দেশে যদি না থাকে তো আপনি কিসের হালে আদিস কিসের হানাফি কিসের আবার তাবলিক কিসের সরমনাই কিসের আবার সন্নি কিসের কি বলতেছে আজকে এই দেশের আলেমারা এই দেশের আহলিয়া বলেন হানাফি বলেন এই দেশে ইসলামপন্থী মানুষগুলো যদি এক হইতে পারত একই সুরে কথা বলতে পারত এই দেশের মধ্যে এই সিচুয়েশন দেশের হয় না এখন ওরাও আমাদেরকে এক একজনের দিয়েছে আমরা একে অপরকে জীবনের চরম দুসমর শত্রু মনে করতেছি এই মাঝখান দিয়ে ওরা কাজ করতেছে নেশা বলেন অস্ত্র বলেন নারী বলেন জেনা চার পাপা আপনি যদি আপনারা তো না এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন হলো বাধা দিয়ে পারছেন কেউ বলেন কেউ পারছে আর লেদিসের লোকেরা কম অর্স করছে আর লেদিসের লোকেরা কম খুদবা দিছে হানাপির লোকেরা কম অর্স করছে কম খুদবা দিছে বন্ধ করতে পারেন না কেন সারাটা রাত ঘুমাতে পারি নাই সারাটা রাত বাচ্চা ঘুমাতে পারে না। কেউ কিছু বলার মতো নাই কেউ কিছু বলার মতো নাই এমন ভাবে সকল কিছু সেট করা হয়েছে ভিতরে খারাপ লাগলেও কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু বলতে পারবে না সারা দিন মাইকে গান বাজনা চলতেছে সারাটা দিন গান বাজাচ্ছে কিসের নামাজ কিসের ঘুম কিসের কি অনুরোধ করে বলি অনুরোধ করে বলি এখন পর্যন্ত আপনারা বুঝতেছেন না আপনাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে ক্ষমতা দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে টাকা দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে পদ পদবি দিয়ে আমাদের এই দেশকে কেন্দ্র করে এ দেশের মুসলমান এদেশে ইসলামকে কেন্দ্র করে এমন একটা সিচুয়েশনে চলে গেছে এই দেশে ইসলাম থাকবে শুধু নামে এই দেশে ইসলাম থাকবে শুধু নামে এই দেশে মুসলমান থাকবে শুধু নামে এই ইসলাম হবে নিয়ন্ত্রিত অমুসলিমদের দ্বারা এই দেশের মুসলমানরা হবে নিয়ন্ত্রিত অমুসলিমদের দ্বারা এই পর্যায়ে তারা চলে গেছে আপনারা সচেতন হন আপনাদের সচ্চার হওয়া উচিত ক্ষমতার পিছনে ছুটে পদের পিছনে সুটে টাকার পিছনে সুটে আমাদের উচিত হবে না আমাদের সবার উচিত মাঝে মাঝে আফসোস করে বলি এই দেশের আলেম ওলামারা ইসলাম মানুষগুলো যদি এক হইতে পারত একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারত আসবে না আবার মাঝে মাঝে হতাশাও লাগে আমার কাছে মনে হয় যে এই দেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন অন রাজনীতি যারা করে আমার মনে হয় আজ হোক কাল হোক এরা সবাই এক হয়ে যাবে আমার মনে হয় আপনারা যারা আওয়ামী বিএনপি করেন আপনাদের মধ্যে যারা ইসলামিক মাইন্ডের ইসলাম বুঝেন তখন হয়তো আপনারা রাজনীতি ছেড়ে দেবেন কারণ এমন একটা সময় সামনে আসতেছে ভালো করে বুঝেন কথা এমন একটা সময় সামনে আসতেছে আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হবে বাহির থেকে আপনি যদি রাজনীতি করতে চান ইসলাম বাড়িতে রেখে ওই জায়গায় যেতে হবে তখন হয়তো আপনি চিন্তা করবেন যে না আমি ইসলাম বাদ দিয়ে রাজনীতি করবো এই আপনারা যারা ইসলামিক মাইন্ডের আছেন একটু ইসলামকে ভালোবাসেন আপনারা হয়তো করবেন যে আমি সেখানে যাব না কিন্তু হাজারো লক্ষ মুসলমান ওই জায়গায় চলে যাবে ইসলামকে বাদ দিয়ে কারণ ওর ভিতর ইসলামের কোনো চেতনাই নাই এমন একটা দল তৈরি হবে ইসলামের এনটিতে এমন একটা দল তৈরি হবে ইসলামিক এনটিতে বিদেশিদেরকে খুশি করার জন্য ইসলামকে জলাঞ্জলি দিবে মুসলমানিত্বকে জলাঞ্জলি দিয়ে তার ক্ষমতা দরকার তার পদ পদবি দরকার এমন একটা সময় আসবে অনিষ্ঠামিক মানুষগুলো হয়তো এক হবে আর আমার দৃঢ় বিশ্বাস ইমাম মাহাদি আসার আগে মনে হয় যে এই দেশের আলেম আর কখনো এক হবে না আমার মন বলে আর কি আমার মন বলে এক হবে না ওরা ইসলামকে দমানোর স্বার্থে এক হবে আর আমরা ইসলামের বিজয়ের সাথে আমরা এক হইতে পারব না আমার মন বলে যে এক হবে না এক একজন এক একজনের বিরুদ্ধে যা মন চায় মঞ্চে বসে তাই বলতেছি যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছি এখন কি মানুষ ওয়াজ শোনে নাকি কয়জন মানুষ ওয়াজ শোনে কারণ আমরা যারা ওয়াজ করি আমাদের নিজেরও আমল নাই এরপরে মঞ্চের মধ্যে বসেই একজন আরেকজনকে ইসলাম থেকে বের করতেছি কাফের বলতেছি এখন তো প্রকাশে গালাগালিও চলতেছে ওয়াজের মঞ্চে বসে এক হুজুর আরেক হুজুরে গেলে ওয়াজে বসে বাটপার বদমাইশ ওয়াজে বসে আপনাদেরকে সামনে নিয়ে গেলে মজার বিষয় হলো কিছু কিছু মুসুল্লি আবার বলে ঠিক এইটা খুব ভালো লাগে আমার কাছে এইটা আমার কাছে খুব ভালো লাগে মানে একই মঞ্চে আমার পরে যে হুজুর বসবে আমি ওনারা গেলেছি মুসুল্লি কয় ঠিক হে হুজুর আইসে আমার গেলেছে মুসুল্লি কয় ঠিক এটা আমার কাছে খুব ভালো লাগে কি মুকা পাইছি আপনাদেরকে আমরা এত বোকা মানুষ ওয়াজমা হেদায়ত নাই এখন ইল্লা মাশাআল্লাহ কিছু মোখলেস মানুষ আছে কিছু মুখলেশ দায়ী আলোচক আছে এখনো মাঠে ময়দানে সকল ব্লকের মধ্যে কিছু আল্লাহ মানুষ আছে ওনাদের কথার তাসির হয় কিন্তু আমরা কিছু আসি আমাদের এই দেশে ইসলাম বিজয় হওয়া ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এই দেশ শান্তিতে থাকা এটা মুসলমান যদি চাইতো মারা চাইতো হইতো সমস্যাটা আমাদের মধ্যে বেশি আমরা এক হইতে পারি না এক সুরে কথা বলতে পারি না আমরা এক একজন এক একজনের বিরুদ্ধে লেগে আছি এই আপনারা বেশি দোয়া করবেন আমগো হদায়তের জন্য আল্লাহ যেন আমগরে আগে হেদায়াত দেয় আলেমাদেরকে আল্লাহ এক হওয়ার তৌফিক দেয় আল্লাহ তালা যেন ইসলামপন্থী মানুষগুলোর এক হওয়ার তৌফিক দেয় এই দোয়াটা আপনাদের এখন বেশি করতে হবে যাই হোক কথাগুলো আপনাদেরকে সচেতন করার জন্য বলা আপনারা জানেন না আপনারা জানেন না ইসলাম নিয়ে মুসলমানদের নিয়ে কি গভীর চক্রান্ত চলতেছে আপনারা জানেন না সেটা অতএব ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া উচিত এ দেশের ইসলাম নিয়ে ভাবা উচিত এ দেশের মুসলমানকে নিয়ে আমাদের ভাবা উচিত যারা যে কোনো দলই করি না কেন আপনি দল করতেছেন আপনার ব্যাপার এটি নিয়ে আমার কোনো হেডেক নাই তবে আপনি মুসলিম এটা মাথায় রাখতে হবে এ দেশ আপনার ইসলাম আপনার দেশ আপনার ইসলাম আপনার আপনি মুসলমান এটা আপনাকে মনে রাখতে হবে তার মানে এই নয় যে অমুসলিমদেরকে আমরা গিয়া মিছিল শুরু করব না অমুসলিম মুসলিমদের যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কারণ ইসলাম কখনোই ইসলাম কখনোই এটা বলে না যে অন্য ধর্মের লোকদের উপরে গিয়ে তুমি আক্রমণ করো তাদেরকে ধমকাও গালা ইসলাম কখনোই বল। না মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ এই নিরাপদ থাকার কারণেই পরিবেশটাকে শৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো এবং বাংলাদেশের ইসলাম নিয়ে ভাবার আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা বলি আমিন অনেকে হয়তো আবার বলতে পারেন যে বক্তব্য রাজনীতিক হয়ে গেছে না রাজনীতি আর অরাজনীতি কি রাজনীতি আর অরাজনীতি কিছু না ক্ষমতার প্রলেম পদের প্রলেপটা এখান থেকে সরিয়ে ফেলেন এই চোখ দিয়ে ইসলাম নিয়ে চিন্তা করেন এই চোখ দিয়ে আপনি মুসলিমদেরকে নিয়ে ভাবেন দেখবেন সত্য জিনিসটা সামনে চলে আসবেন আর যখন ক্ষমতার চশমা চশমা পদের আপনি দেখবেন তখন দেখবেন যে হুজুর ভুল ভুল বলতেছে বলতেছে মনে হবে এটা সরাই ফেলেন ঠান্ডা মাথায় দেখেন আমাদের কি অবস্থা এই যে এখানে বসে আছে আমি যদি হাতে গুনে এখন জিজ্ঞেস করি গত এক মাসের ভিতরে নতুন কয়টা নাটক আসছে কারা কারা দেখছেন হাত ঠান্ডা আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষ হয়তো হাত উঠিয়ে ফেলতে পারে যুবকরা তো প্রায় যুবকরা এমন কোনো নাটক নাই যেটা দেখে না এখন জিজ্ঞেস করে নায়িকা যত আছে নাম বলে ফেলবে নায়কদের নাম বলে ফেলবে গায়কদের নাম বলে ফেলবে আজকে দিয়ে দেখেন এটা আলে দিস এলাকা না আমি বোঝানোর জন্য বলতেছি আপনি বলেন যে আগামীকালকে এখানে গানের কনসার্ট হবে আপনি দেখেন কয়েকজন ছেলেকে ধরে রাখতে পারবেন রশিদিয়া বেঁধেও রাখতে পারবেন না রসিদে ওদেরকে রাখতে পারবেন না আর যদি কোনো মেয়ে আসে তো তো আপনি গলায় ছুরি চালাইলেও থাকবে না ও বলবে গলা রেখে দেয় আমার বডি লয়ে যায় কিসের আবার কিসের আনা দেয় এই তরুণ প্রজন্ম যেগুলো তৈরি হচ্ছে একটার মধ্যে কোনো চেতনা নাই একটার মধ্যে মুসলমানের কোনো চেতনা নেই ওর সামনে আছে ক্ষমতা সামনে আছে বড় ভাই ডাক দিব যে মাঠের মধ্যে জাপাই বলবো কয়টা টাকা দিব স্পিড খাইব দিন শেষ কিসের মুসলমান নামাজ নাই রোজা নাই আল্লাহ বিল্লা নাই ভালো কাজ নাই ইসলাম নাই চব্বিশ ঘন্টার ভিতরে আজকে জুমার নামাজ পড়তে হয়েছে এমনিতে না গেলে মানুষ কি বলবে এই জুমার নামাজ পড়ার পরে আগামী এক সপ্তাহ আর মসজিদে সিসি ক্যামেরা দিয়ে খুঁজে পাইবেন না কিসের মুসলমান কিসের আবার আহ্লাদিস আহ্লাদিস কিন্তু প্রত্যেক সম্পত্তি নাকি যে আমি মনে মনে দাবি করলাম যে আমি আহ্লাদিস হয়ে গেছি মুসলমান হয়ে গেছি মাথার উপরে গজব রেডি আমি বলে গেলাম মাথার উপরে গজব রেডি যে কোনো সময় যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের পাথর বৃষ্টি বৃষ্টি ভূমিকম্প এই বড়ো বড়ো বিল্ডিং ধসিয়ে দেওয়া সময়ই পাব সময়ই পাবেন কালকে হঠাৎ করে ওই এখন তো অনেক ঠান্ডা পরিবেশ তা আমি মেশিনে ওয়াশিং মেশিনে কাপড় ভিজাইলাম তো যেটা দিয়ে ওই আপনার ভিজা কাপড় গরম করে এটা নষ্ট হয়ে গেছে তা আমি ওই সুইচ এটা অন ছিল আমি ভিজা কাপড় এটা থেকে রেখে ওই আপনার ইয়েটাতে রাখলাম যেটা দিয়ে শুখায় রাখার সাথে সাথে আমাকে এমনভাবে শট করল আমার পুরুষ হই ঘেমে গেছে রাত দুইটা পর্যন্ত আমি শুধু বসে বসে ফিকির করলাম যে আমার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি প্রস্তুত ছিলাম না আমি প্রস্তুত ছিলাম না আমি কিন্তু তাও করি নাই অনেক গুণ আমার জীবনে আছে রাত দুইটা পর্যন্ত আমি গেলে ভাবলাম এখনই আমার কিছু হয়ে যেতে পারতো আমি কল্পনাই করি না যে কারণ আমাকে শট করবে যদিও শটটা মারাত্মক ছিল না রাত দুইটা পর্যন্ত আমার শরীরটা কাঁপছে ভয় পাইছি আমি আমার কিছু হয়ে যেতে পারতো কিছু হয়ে যাবে কিছু হয়ে যাবে ভাই আপনার কবরে কেউ যাবে না আমার কবরেও কেউ যাবে না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাবো আমি শুধু যুবক ভাইদেরকে বলবো ভাই আপনাদের করা ভুলে রাখছে দিন মোবাইলে নাটক দেখেন সারাদিন সিনেমা দেখেন সারাদিন গান বাজনা শোনেন এই হুল্লু টুকটাক এটা এটা করে আজকে আপনার বিশ বছর আজকে আপনার চব্বিশ বছর ছাব্বিশ বছর এই তিরিশ বছরের ভিতরে আপনার কত কিছু করার কথা ছিল এই তিরিশ বছরের ভিতরে দেখেন আপনার কিচ্ছু নাই না লেখাপড়া করছেন না নামাজ পড়ছেন না এই তিরিশটা বছর ভালো কাজ করছেন

এই তিরিশ বছর যে পিছনে চলে গেল এটা কিন্তু ওজন করা হবে এটা পরিমাপ করা হবে এই তিরিশ বছরে তুমি কি আমল করেছো একটা পাল্লায় রাখা হবে এই তিরিশ বছরে তুমি কি গুনাহের কাজ করেছো একটা পাল্লায় রাখা হবে যদি নেকির পাল্লাটা ভারী হয় জান্নাত হবে গুনাহের পাল্লাটা ভারী হলে জাহান্নামে চলে যেতে হবে প্রজ্বলিত আগুন যেটা আমার যা ভেদ করে আমাকে পুড়ে ফেলবে সে আগুনে আমাকে জ্বলতে হবে আমি আগামীকালকেও মারা যেতে পারি এখনও মারা যেতে পারি যদিও আমার হাতে এখনো সময় আছে আমি যদি ফিরে আসি আল্লাহর দিকে আমি যদি ফিরে আসি আল্লাহর দিকে আমার যুবক ভাইদেরকে আমি বলবো এটা সাময়িক তৃপ্তি একটা নাটক দেখা সাময়িক তৃপ্তি একটা সিনেমা দেখা সাময়িক তৃপ্তি একটা মেয়ের ছবি দেখা নাটকে কোনো মেয়েকে দেখা সাময়িক তৃপ্তি একটা কনসার্টে গিয়ে গান বাজনা শুনলাম সাময়িক তৃপ্তি এই তৃপ্তি আমাকে জাহা নামে নিয়ে যাবে আপনি কোরআতলাত করেন তৃপ্তি পাবেন মনোযোগ দিয়ে নামাজ পড়েন তৃপ্তি পাবেন দুইটা তৃপ্তির মধ্যে আকাশ পাতাল ব্যবধান গান বাজনা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা একটু মিছিল মিটিং করা তারপরে একটু আড্ডাবাজি করা সাময়িক তৃপ্তি কলাম তালাত করেন এটার মধ্যেও তৃপ্তি আছে তাহাজ পড়েন এটার মধ্যেও তৃপ্তি আছে গভীর রজনীতে উঠে যখন আপনি শেষদায় পড়ে কপালটা আল্লাহর সামনে রেখে যখন আল্লাহর কাছে মাপ চাইবেন কাঁদবেন এটার তৃপ্তি আলাদা ওইদিকে তৃপ্তি খোঁজার দরকার নাই ঐ তৃতীয় জাহান নামে নিয়ে যাবে ওই প্রশান্তি আমাকে জাহান নামে নিয়ে যাবে আমার যুবক ভাইদেরকে বলি আজকের পরিবেশ আমাদেরকে জাহান নামের দিকে ডাকতেছে আজকের পরিবেশ আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন বেশি বেশি করে আল্লাহর কাছে তাও ইসতেফার করুন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ